মর্নিং ক্লাস, আমরা আগের দিন লেসন টু এর লিপির গল্পটা আমরা শেষ করেছিলাম ক্লাস ফোরে বাটারফ্লাই বইয়ে। তোমাদের অ্যাক্টিভিটিগুলো করতেও বলেছিলাম, এইটি পর্যন্ত আশা করি তোমরা করেছো। যদি না করে থাকো অবশ্যই করবে, এগুলো করা খুবই দরকার, এগুলো না করাটাই অন্যায়, তোমরা সেটা করবে ঠিকঠাক করে। যদি না করে থাকো করবে, আর যদি করতে গিয়ে কোনো সমস্যা হয় সেগুলোও জানাবে। স্কুল তোমাদের জন্য খোলাই আছে, তোমরা কাজ করতে পারো, স্কুলে এসেও কিছু পড়া জেনে যেতে পারো, সেটা তোমরা দেখবে তোমরা কীভাবে সেটা করবে, কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাবে। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে লেসন থ্রি, টেস্ট অফ বেঙ্গল, লেসন থ্রি বাটারফ্লাই বই ক্লাস ফোরে, লেসন থ্রি পেজ নাম্বার 36, টেস্ট অফ বেঙ্গল, বাংলার স্বাদ। বাংলার স্বাদ বলতে কি মানে বাংলাদেশের স্বাদ, বা আমরা পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের স্বাদ তা নয়, কিন্তু এখানে বাংলা খাবারের কথা বলা হয়েছে। মানে আমরা সাধারণত যে খাবারগুলো খাই, কি খাই আমরা সাধারণত, যে খাবারগুলো তোমরা বাড়িতে খাও সে খাবারগুলোর স্বাদ, টেস্ট এর কথা বলা হয়েছে। এখানে দেখো শুরুতেই একটা অনিয়ন মার্ক পেছনে আমার 36 রয়েছে, এটা আমি আর বলবো না, তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করবে বাড়িতে, অসুবিধা হলে জানিও আমায় অবশ্যই, তো এটা করবে তোমরা। আমরা যেটা শুরু করবো আজকে পেছনে নাম্বার 37 থেকে শুরু করবো, লেটস রিড, যেখান থেকে চালু হয়েছে, তোমরা সেটা আমার সাথে সাথে দেখো, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, উচ্চারণটা মন দিয়ে শোনো। গোগোল লিভড অ্যাব্রড, অ্যাব্রড মানে বিদেশ, গোগোল বিদেশে বাস করত। হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস, সে কলকাতা ঘুরতে এসেছিল বা কলকাতা দেখতে এসেছিল। কবে দেখতে এসেছিল? না ওয়ান সামার, এক গরমকালের দিনে সে কলকাতা দেখতে এসেছিল, কাদের সাথে? না উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সাথে সে কলকাতা দেখতে এসেছিল। হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা। আচ্ছা, কাজিনস, কাজিনস কথার মানে হচ্ছে গিয়ে দেখো নিজের ভাই বোনদের আমরা সাধারণত সিস্টার ব্রাদার বলে ডেকে থাকি। কাজিন কথা মনে হচ্ছে খুড়তুতো, জ্যাঠতুতো, মামাতো, পিস্তুতো। সাধারণত বাংলাতে এই যে নানা রকম সম্পর্কের কথা আমরা বলে থাকি, এগুলোকে ইংরাজিতে তাদের এই পিস্তুতো ভাই বোন, খুড়তুতো ভাই বোন, জ্যাঠতুতো মামাতো ভাই বোন, এদেরকে একসাথে বলে থাকে কাজিনস। এই পুরো সেটটাকে একসাথে বলে কাজিনস। কাজিনস বললে ইংরাজিতে তো আমরা কিন্তু ওভাবে বুঝতে পারবো না, আমরা শুধু এটুকুনি বুঝতে পারি যে হ্যাঁ আমাদের আত্মীয়, সেই সূত্রে ভাই বোন, কিন্তু নিজের নয়, এটুকুনি আমরা বলতে পারি নিজের মেয়ে। তাহলে এই বোঝা গেল, তাহলে কাজিনস জিনিসটা বলতে কি বোঝানো হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হিজ কাজিনস বিভু অ্যান্ড গৌরী, কিন্তু হ্যাঁ আমরা এখানে পড়াশোনার স্বার্থে আমরা কাজিন বলতে ভাই বোন ধরে নেবো, তাদেরকে তোমাদের বাংলাটা বোঝাতে সুবিধা হবে। বারবার এই কুত্তুতো জাতীয় দুজন, যেহেতু আমি জানি না কী বলবো, কুত্তুতো বলবো না জাতীয়তো বলবো না, পিস্তুতো বলবো না মামাতো বলবো, এগুলো তো বোঝা যাচ্ছে না। তাই এখানে বাংলা বলার সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ভাই বোন বলেই উল্লেখ করবো। তাহলে হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা, তার ভাই বোন রিভু এবং গৌরী কলকাতাতে বাস করত। গোগোল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম, গোগোল চেয়েছিল কি তার এই গরমের ছুটিটা তাদের সাথে কাটাবে। তো তোমাদেরও গরমের ছুটি নিশ্চয়ই পড়ে, এখন তো ছুটি ছুটি চলছে, তোমাদের নিশ্চয়ই যখন স্কুল খোলা থাকে নিশ্চয়ই গরমের ছুটি পড়ে তোমাদের, আমারও ছুটি থাকে সে সময়, সামার ভ্যাকেশন গোগোলেরও ছুটি ছিল। তাহলে গোগোল চেয়েছিল কি যে এই সময়টা যেমন তোমরা ঘুরতে যাও এদিক ওদিক কোথাও, কেউ মাসির বাড়ি, কেউ পিসির বাড়ি, কেউ আবার একটু দূরে কোথাও ঘুরতে যাও, তো যাই হোক গোগোলও চেয়েছিল সেরকম যে এই সময়টা সে তো বিদেশে থাকে, সে তাহলে এই গরমের ছুটিটা তার এই তার ভাই বোনদের সাথে কাটাবে। দিস ওয়াজ গোগোলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল, মানে এটা হচ্ছে গোগোলের বাংলাতে প্রথমবারের জন্য আসা, কেননা সে কিনা বিদেশে থাকে। এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপ অ্যামং দি কাজিনস, আচ্ছা রিলেশনশিপ মানে সম্পর্ক, ওয়ার্ম মানে উষ্ণ, ডব্লিউ এ আর এম, ওয়ার্ম মানে উষ্ণ বা গরম, কিন্তু এখানে তো উষ্ণ সম্পর্ক বলা যায় না, এটাকে বলবো খুবই ভালো সম্পর্ক। মানে যখনই কারোর সাথে কোনো বন্ধুর সাথে আমাদের খুব ভালো পরিচয় হয়, ভালো আলাপ চালিত থাকে, তখন সেগুলোকে আমরা বলি ওয়ার্ম রিলেশনশিপ, না এতে বলে ওয়ার্ম রিলেশনশিপ, মানে তাদের সাথে খুবই ভালো, তোমাদের এরকম নিশ্চয়ই কোনো ভালো বন্ধু থেকে থাকবে, বা তোমাদের ভাই বোনদের মধ্যে নিশ্চয়ই এরকম কোনো ভালো একজন কেউ থেকে থাকবে যাদের সাথে তুমি খুবই কোনো সব কথা তুমি তাদের বলতে পারো, সব কথা তুমি শেয়ার করতে পারো, তো সেগুলোকে আমরা বলবো ওয়ার্ম রিলেশনশিপ, বোঝা গেল? তাহলে একটা খুব উষ্ণ সম্পর্ক, একটা খুব ভালো সম্পর্ক কুইকলি ডেভেলপ অ্যামং দি কাজিনস, এই ভাই বোনদের মধ্যে, দুটো ভাই বোনদের মধ্যে
একটা খুব ভালো সম্পর্ক খুব তাড়াতাড়ি গড়ে উঠল, কুইকলি ডেভেলপ, ডেভেলপ মানে গড়ে উঠল। গুগল টট বিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গুগল কি শেখালো? টট মানে শিখিয়েছিল। গুগল কি শিখিয়েছিল রিভু আর গৌরীকে? যে না, ব্যাডমিন্টন খেলাটা সে শিখিয়েছিল। হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম। সে তাদের থেকে, সে বলতে কার কথা বলা হয়েছে? গুগলের কথা। তাদের বলতে কার কথা বলা হয়েছে? রিভু আর গৌরীর কথা। তাহলে গুগল রিভু আর গৌরীর থেকে লুডো আর ক্যারামটা শিখতে পেরে খুবই খুশি ছিল, খুবই উচ্ছ্বসিত ছিল। এভরিওয়ান ইন দি হাউস লাভ গুগল। বাড়ির প্রত্যেকেই গুগলকে ভালোবাসতে। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি। মানে এনার্জি বলতে তো কেউ ব্যাটারি নয়, যে এনার্জিতে ভর্তি থাকবে। মানে এখানে বলছে সে খুবই চঞ্চল বা ছটফটে ছেলে ছিল, ফুল অফ জয় মানে আনন্দে ভরপুর এবং খুব প্রাণবন্ত ছিল সে। গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান। গুগল তার গোটা গরমের ছুটিটা উপভোগ করেছিল, আনন্দে কেটে কাটিয়েছিল, এক্সেপ্ট ফর ওয়ান থিং, একটা জিনিস ছাড়া। এক্সেপ্ট মানে ব্যতিক্রম, একটা জিনিস ছাড়া সে বাকি গরমের ছুটিটা সে তার খুবই আনন্দে কাটিয়েছিল। এবার একটা জিনিস যে কোনটা ছাড়া সেটা আমরা পরের দিন করবো, কারণ এখানেই ফার্স্ট পার্টটা শেষ হচ্ছে। তোমরা অ্যাক্টিভিটি ওয়ানটুকুনি করবে, আমরা তারপর থেকে তার পরেরটা শুরু করবো। আজ এইটুকুনি থাকবে।